महाराष्ट्र থেকে শুরু করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেও একটি সদ্ভাবনা সাইকেল র‍্যালি শুক্রবার হাওড়া যশোর রোডের উপর দিয়ে 30 জনের একটি দল বাংলাদেশের উদ্দেশ্যে গেল দুই দেশের সম্পর্ক মধুর করতে এই যাত্রা সাইকেল র‍্যালিতে যারা গেলেন তাদের সাইকেলের সামনে ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো ছিল দোসরা অক্টোবর শুরু হয়েছে এই র‍্যালি 16 ডিসেম্বর ভারতে এসে শেষ হবে এই র‍্যালি ব্যুরো রিপোর্ট জেএন টিভি ওজি এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না আরে দূর বাবা সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোড শেডিং যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে বস বস ব্যবহার করুন ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ